ভারত প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী ডাঙরিয়া, মুখ্যমন্ত্রী সন্মানীয় হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, আমার মন্ত্রী সকল যথাক্রমে আমার পীযূষ হাজরিকা ডাঙরিয়া, কেশব মহন্ত ডাঙরিয়া আর আমার অতুল বৰা ডাঙরিয়া আর আমার সভাপতি দয়ানন্দ পাঠক ডাঙরিয়া, জয় জয়তে মই আপনার আটাইর ওসর করজরে মই মোর কৃতজ্ঞতা জানাইছো। এই যে আজি এই গরমতো আপনাদেরকে অগ্রদূতর মরম এড়িব নারি ইয়াত উপস্থিত হয়েছে তার বাবে মই আকো এবার কৃতজ্ঞতা জানাইছো, প্রধানমন্ত্রীর ওসর কৃতজ্ঞতা জানাইছো, আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ওসর কৃতজ্ঞতা জানাইছো এই অনুষ্ঠানট। আর পীযূষ হাজরিকা ডাঙরিয়া যথেষ্ট পরিমাণে ইয়াতে লাগি ভাগি দিয়ার কারণে এই অনুষ্ঠানট এনেকৈ সফল হয়েছে। আর আজি এটা এই যেটু আমার গৌরব বলে যদি কম তেনহলে এই গৌরব মই অসমৰ আটাইবোৰ সাংবাদিকৰ হৈতে ভাগ করে উপভোগ করব বিচাৰিছো। আর ইয়াত উপস্থিত থকাখিনি অকল নহয়, একেবাৰে অরুণোদয়ের পর আরম্ভ করে লক্ষ্মীনাথ বেজবরুয়া, পদ্মনাথ গোহাঁই বরুয়া, দণ্ডীনাথ কলিতা, দীননাথ শর্মা, সদনন্দনাথ বরুয়া, কনক শর্মা প্রমুখে যিসকলের চেষ্টা আজি সাংবাদিকতায় এইখানে পাইছে সেই সকলে বছর এই আজির এই উৎসব তোমাক নিবেদন করেছি, সকলরে মানে যাতে স্মৃতিত এটু থাকে তার কারণে। এতিয়া মই এখিনি কব খুঁজছো যে আমার আটাইখিনি বাতরি কাকত, আটাইখিনি ইলেকট্রিক মিডিয়ার মানুহে আমার সহযোগী, আমার বন্ধু, আমার কোনো অগ্রদূতর কোনো প্রতিযোগিতা নাই। 1971ত আমি কাগজ ছপাইছো তেতিয়ারপরা কারোর লগত আমার বিরোধ নাই, আমি সকলকে সহযোগী বলে ভাবো, সকলকে বন্ধু বলে ভাবো, সকলকে বান্ধবী বলে ভাবো। আর আপনাদের শুনে আশ্চর্য হব যে এই কাকত 1971ের আজি 2022 পালেহি কিন্তু কোনো মূলধন নোহাকে, একমাত্র আমার আশীর্বাদ আমার লেখক লেখিকা আর পড়ুর আচরিত বলার কথা, লেখক লেখিকা আর পড়ুয় সমাজের আশীর্বাদত এনেকে মূলধন নোহাকে কাগজ এখন অসমত্র বেলেগ ভারতবর্ষত মই চলিছে বলে মই নাজানো। আমার কারণ বহুতো কাগজ ইতিমধ্যে আমার মূলধনের অভাবত বন্ধ হওয়া দেখিছো, কিন্তু আমার কোনো মূলধন নাই, মোর দেউতার টাকা পয়সা আছিল নিদিয়ে এই বাতরি কাকত চলো টান কাম নাথাকে, অন্যবোৰ বাহিরে কোনো পাওয়া নাই, নালাগে নালাগে, তো বেলেগ কর, বেলেগ চাকরি কর, যি ইচ্ছা তাকে কর, কিন্তু মই বাতরি কাকতের কারণে পয়সা দিব নোর, ঘরে এক পয়সাও নিদিলে বৌ, যিয়ে নহোক কিন্তু কাকত এখন উলিয়ালে বাঘর পিঠি দুসার দরে হয় নামিব নারি, গতি চলাই থাকবলগা হল, আর চলালো কেনকে এই যে আমার গ্রাহকসকলের পয়সারে চলালো, আমার লেখকসকলের লেখা ছপালো, আর তেনেকে আজি 52 বছর আমি অতিক্রম করলো। আর তার কারণে এই পবিত্র ক্ষণত মই আটাইলৈকে মোর শ্রদ্ধা নিবেদন করছো। এ 2 নম্বর অগ্রদূত এই পঞ্চায়েত অর্ধ শতাব্দীর দাপন, মই দাপন বলে কৈছো, কাকত আরম্ভ হল মঙ্গলদৈত 1971, তাতে গণ্ডগোল আরম্ভ হল ভাষা আন্দোলন বিশ্ববিদ্যালয় 1972, আমি এক আভার করল কেবল মানে খারুপতিয়াত অগ্নি জ্বলিল,
আৰু সেইটো জানিবৰ কাৰণে আন কোনো কাকতে তেনেকৈ সেইটো কাভাৰ কৰা নাছিল। আৰু তেতিয়া সমগ্ৰ অসমৰ মানুহে বিচাৰিলে যে অগ্ৰগীতখন পঢ়িব লাগে। তাৰপাছতে যেতিয়া আমি মঙলদৈৰ পৰা যেতিয়া আমাৰ চাৰ্কুলেশ্যন বাঢ়ি গ'ল, প্ৰথম শ্ব পাইছিলোঁ মাত্ৰ 1000, তাৰপিছত 4000 যেতিয়া হ'ল, দেখিলোঁ যে নহয় অসমৰ আন মানুহকো কাগজখন দিব লাগে। আমি তাৰপৰা আমি গুচি আহিলোঁ গুৱাহাটীলৈকে মালিগাঁও। আহি পেলাই তেতিয়া আমি মানে লাহে লাহে আমাৰ মানে বাঢ়ি গ'ল আৰু পৰিসৰটো, মূলধন নোহোৱাকৈ বাঢ়ি গ'ল। একমাত্ৰ আমাৰ পঢ়ুৱৈ সমাজ, আমি যিখিনি পইচা পাওঁ, তাৰপিছত আমাৰ লেখকসকলে ভালকৈ লিখে। আৰু ছালেউদ্দিন চৌধুৰী ডাঙৰীয়া, তেওঁতো আমাৰ সহকাৰী সম্পাদক আছিল, তেওঁ সেই ৰীণা ডেকাৰ কাহিনী আৰম্ভ কৰি দিলে। মানে ইমাৰ্জেঞ্চিৰ সময়ত যিমান দুৰ্ঘটনা হৈছিল সেইবিলাক ধাৰাবাহিকভাৱে যেতিয়া আমি চপোৱা আৰম্ভ কৰিলোঁ, কাকচখন মানে মানুহে গ্ৰহণ কৰিলে, আন কাকতে সেইটো চপোৱা নাছিল। তাৰপাছতে যেতিয়া বিদেশী বিজনৰ আন্দোলন আৰম্ভ হ'ল, তেতিয়া আমি আমি আন্দোলনৰ ন্যায্যতাটো আমি মানি লৈছোঁ, আমি সমৰ্থন কৰিছোঁ। কিন্তু তাৰ চেলু লৈ পেলাই সন্ত্ৰাসবাদী সংগঠন, বিচ্ছিন্নতাবাদী সংগঠন মানে যে আলফাৰ সৃষ্টি হ'ব, এইটো আমি সমৰ্থন নকৰোঁ। আমি একমাত্ৰ মানে দৃঢ়তাৰে যে মানে অসম ভাৰতৰ অবিচ্ছেদ্য অংগ, তাৰ কোনো বিকল্প হ'ব নোৱাৰে। অসম অংগৰাজ্য নহয়, অসমৰ পৰা ভাৰতৰ ৰাষ্ট্ৰপতি হৈছে, অসমৰ পৰা সাহিত্য একাডেমী নেহেৰুৰ পিছতে প্ৰথম সভাপতি ডক্টৰ বীৰেন্দ্ৰ ভট্টাচাৰ্য, সংগীত নাটক একাডেমী সভাপতি হৈছে, ভাৰত ৰত্ন পাইছে, কি পোৱা নাই আৰু। গতিকে আমাৰ গোটেই কথাটো হ'ল যে আমি মানে আলফাৰ বিৰুদ্ধে থাকিলোঁ। আৰু আমাক আচৰিত কথা যে তেতিয়া আমাৰ চিপাহী থাকে 21 জন, 3টা মেটেল ডিটেক্টৰ, 4 জন মোৰ PSA 1990ৰ পৰা, আৰু মই তেতিয়া মোক মানে এটা মাদাৰ টেৰেছাই দিল্লীত এটা হেৰি দিলে মানে নেশ্যনেল চিটিজেনশ্বিপ এৱাৰ্ড 1993ত। সেই সময়তে অটল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়াই সেইটো পাইছে। আৰু 1996ত আকৌ মোক মানে ৰাম মনোহৰ লোহিয়া বঁটা দিলে। গতিকে মোৰ সময় খুব তাকৰ আপোনালোকে জানিছেই। গতিকে শেষত এটা বাক্যৰে মই সামৰণি মাৰিছোঁ। জৰ্জ বাৰ্নাৰ্ডছে 96 বছৰতে লিখি আছে, তেওঁ সুধিলে যে আপোনাৰতো ল'ৰা ছোৱালী নাই, কি লিখি আছে আপুনি? বোলে নতুন পুৰুষৰ কাৰণে মই লিখি আছোঁ, মোৰ নতুন প্ৰজন্মৰ কাৰণে। গতিকে কনকচেন ডেকায়ো ক'ব খোজে যে মই যিখিনি লিখি আছোঁ নতুন পুৰুষৰ কাৰণে, অসমক স্বাৱলম্বী কৰিব লাগিব অৰ্থনৈতিকভাৱে, অসমক সাংস্কৃতিকভাৱে, আমাৰ সংস্কৃতি অসমৰ অটুত ৰাখিব লাগিব। তাৰে কাৰণে মই অবিৰতভাৱে মৃত্যুৰ আগ মুহূৰ্তলৈকে কলম চলাই যাম। এইখিনিয়ে ক'লোঁ, মোক মোৰ সময় মাত্ৰ 5 মিনিট। গতিকে আৰু মই আটাইলৈকে ধন্যবাদ জনালোঁ, আৰু বিশেষকৈ তথ্য সংযোগ বিভাগৰ সঞ্চালক ডাঙৰীয়া, কমিশনাৰ ডাঙৰীয়া, মন্ত্ৰী পীযুষ হাজৰিকা ডাঙৰীয়া, এইসকলকো আকৌ মই একবাৰ ধন্যবাদ জনাই আপোনালোকৰ আশীৰ্বাদ আমাৰ লগত যাতে সদায় থাকে কামনা কৰি আমাৰ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া আকৌ ধন্যবাদ জনাইছোঁ, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আকৌ ধন্যবাদ জনাই মোৰ বক্তব্য সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ মহোদয়। এতিয়া মই বিনম্ৰ অনুৰোধ জনাইছোঁ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক তেখেতৰ বহুমূলীয়া ভাষণ প্ৰদান কৰিবলৈ। পৰম আদৰণীয় ভাৰতবৰ্ষকে যশস্বী প্ৰধানমন্ত্ৰী শ্ৰী নৰেন্দ্ৰ মোদীজী, আজি আমাৰ মাজত উপস্থিত অগ্ৰদূত কাগজৰ মুখ্য সম্পাদক, আমাৰ সকলোৰে আদৰ্শ আৰু প্ৰেৰণাৰ প্ৰতীক কনকসেন ডেকা ডাঙৰীয়া, অগ্ৰদূতৰ সোণালী জয়ন্তী উদযাপন সমিতিৰ সভাপতি দয়ানন্দ পাঠক ডাঙৰীয়া,
মোর মন্ত্রীসভার সতীর্থ অতুল বরা, কেশব মহন্ত, পীযুষ হাজরিকা ডাঙরিয়া আর সুধীবৃন্দ। আসাম কে সংবাদ জগত কে লিয়ে আজকা দিন বহুত হি শুভ হে। রাজ্যকে এক বিশেষ সমাচার পত্র অগ্রদূত নে আপনি প্রতিষ্ঠাকে 50 বর্ষ পুরে কিয়ে হে। এই শুভ অবসর পর মে অগ্রদূত সমাচার পত্রে সে জুড়ে সভি লোগো কো হার্দিক শুভকামনা দেতা হুঁ। ইস গৌরবশালী ক্ষণ মে আজ হামারা বীচ ভারত কি পরম আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভিডিও কনফারেন্সিং কে মাধ্যম মে হামারা সাথ মৌজুদ হে। মে উনকি উদারতে কে লিয়ে প্রধান মে ইয়ে উদারতে কে লিয়ে মে মাননীয় প্রধানমন্ত্রীজি কো আভার ব্যক্ত করতা হুঁ। 1971 চনত মঙ্গলদৈর পৰা প্রকাশিত তিনিদিনীয়া অগ্রদূত পিছলৈ গুৱাহাটীর মালিগাঁও আর অবশেষত দিশপুরের পৰা প্রকাশ হয়ে আহিছে। 1995 চনের পৰা অগ্রদূত দৈনিক কাকতলৈ রূপান্তর হয়েছিল। সংবাদ সেবাকে জীৱনৰ ব্রত হিসাবে লৈ যোৱা 50 বছৰে শ্রী কনক সেন ডেকা ডাঙরিয়ায় আগবঢ়োৱা ঐকান্তিক অৰিহণাৰ বাবে আজি অগ্রদূত কাকতখন অসমৰ জাতীয় জীৱনৰ এক সম্পদ, এক জীয়ন্ত প্রবাহলৈ রূপান্তরিত হৈছে। অসমৰ বাতৰি কাকতৰ 150 বছৰীয়া গৌৰৱ উজ্জ্বল ইতিহাসত ভোটাতৰাৰ দৰে জিলিকি থকা এক উজ্জ্বল রত্ন হৈছে অগ্রদূত কাকতৰ প্রতিস্থাপক সম্পাদক প্রথিত জহা সাংবাদিক কনক সেন ডেকা ডাঙরিয়া। 1933 চনৰ জুলাই মাহৰ 16 তাৰিখে নলবাৰী জিলাৰ বেলখৰৰ পৰা জন্মগ্ৰহণ কৰা ডেকাই শিক্ষকতাৰ কৰ্মজীৱনৰ পাতনি মেলি মঙ্গলদৈৰ পৰা 1971 চনতে পখেকীয়া অগ্রদূত প্ৰকাশ কৰি সাংবাদিকতাৰ মনোনিৱেশ কৰিছিল। চাইকেল চলাই তেখেতে অগ্রদূত বাতৰি কাকত প্ৰকাশৰ কাম কৰি তাক পাঠকৰ গ্ৰহণযোগ্য কৰি তুলিছিল। কনক সেন ডেকা ডাঙরিয়া নিভাস দেশপ্রেমিক, সাম্যবাদী চিন্তাধারার অক্লান্ত সাংবাদিক, আপোষবিহীন সাংবাদিকতা তেখেতৰ ধর্ম। মাননীয় প্রধানমন্ত্রীজি, জব আসাম মে আলফা কা এজিটেশন হুয়া থা, সারে হামারা আসাম কা ইন্টেলেকচুয়াল এক প্রকার মুখ বন্ধ করকে রাখা থা, ইয়াতো পরোক্ষ রূপ সে কই সারে লোক আলফা কা সমর্থন কিয়া থা। লেকিন ইস ও সময় মে সারে ডিসএডভান্টেজ সিকিউরিটি থ্রেট কো ভি না করতে হুয়ে কনক সেন ডেকা জি নে আলফা কা ইন্ডিপেন্ডেন্ট আসাম কনসেপ্ট কা খিলাফ এক বহুত বড়া ইন্টেলেকচুয়াল মুভমেন্ট আসাম মে নির্মাণ কিয়া থা। উনকে লিয়ে উনোনে কই সারা পার্সোনাল স্যাক্রিফাইস করনা পড়া, অর এক প্রকার যো আলফা কা ইন্ডিপেন্ডেন্ট আসাম কা যো কনসেপ্ট নজওয়ানো কা বীচ মে ও লোক থোড়া সাকসেস ভি হুয়া থা, থোড়া গ্যালভেনাইজ করনে মে, লেকিন উস সময় কনক সেন ডেকা জি নে আপনা পত্র মে আর পুস্তক লিখকর ইয়ে কনসেপ্ট কো পুরা ডিমোলিশ কিয়া আর উনোনে বোলা কি আসাম ভারত কা অঙ্গ রাজ্য নেহি হে, আসাম ভারত কা অভিন্ন অঙ্গ হে, ইয়ে এক কনসেপ্ট আর ইয়ে এক হামারা যো এক রাষ্ট্রবাদ কা ধারা কনক সেন ডেকা জি নে আসাম কা নওজওয়ান কো দিয়া থা, আর আজ ইহি হাম মন্ত্র মান কে আগে চল রহা হুঁ আর এক রাষ্ট্রপ্রেম দেশ প্রেম কা ভাবনা আসাম মে নির্মাণ ভি হুয়া হে আর উসকো লেকে হাম লোক বহুত হি গৌরবান্বিত ভি হে। কনক সেন ডেকা জি নে হমেশা বতাতা থা কি বন্দুক সে নেহি, রাইফল সে নেহি, আসাম কা লোক অগর আগে জানা হে তো কর্ম সংস্কৃতি কো লেকে আসাম মে এক ইকোনমিক রিজেনারেশন করকে হি আসাম কো আগে জানা পড়েগা, আর এহি রাস্তা হামারা ইয়ং জেনারেশন কো আপনানা পড়েগা। এইগড়ি সাংবাদিকর জীবনলৈ ভাবুকি আহিছিলে, বিভিন্ন সময়ত তেখেতে প্রত্যাহ্বানৰ সন্মুখীন হৈছিল, এই গোটেইবিলাকক নেউচি তেখেত আগুৱাই গৈছিল। আজ অগ্রদূত সমাচার পত্রকা
50 साल पूरा हुआ है मैं श्री कनक सेन डे का और पूरा अग्रदूत परिवार को बहुत बहुत अभिनंदन करता हूँ और आगे का 50 साल भी अग्रदूत यही हिसाब से आगे बढ़ते रहे इसके लिए भगवान को मैं प्रार्थना करता हूँ। मैं प्रधानमंत्री जी को बहुत बहुत धन्यवाद देता हूँ कि आज आप हमारे बीच में उपस्थित होके एक सच्चा देश प्रेमी को श्रद्धा देने के लिए जो आप उपस्थित हुआ और एक इंस्टीट्यूशन अग्रदूत एक पेपर नहीं है, एक अखबार नहीं है, हमारे लिए एक बहुत बड़ा इंस्टीट्यूट है। आप आके अग्रदूत के लिए जो सम्मान दिया, इसलिए मैं सारा असम वासियों का ओर से आपको बहुत बहुत धन्यवाद देता हूँ। और कनक सेन डेका डांगरिया और अग्रदूत काकतर एक বর্ণাঢ্য জীৱন আৰু 50 বছৰলৈ অবধাৰিতভাৱে চলি থাকক। অসমৰ সমাজ জীৱনলৈ অগ্ৰদূতে অমূল্য অৱদানেৰে আমাৰ জাতীয় জীৱনক সদায় চহকী কৰি ৰাখক, তাকে কামনা কৰি মই মোৰ বক্তব্যৰ সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতৰম। মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়লৈ আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। अब मैं विनम्र आग्रह करती हूँ भारत के माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी महोदय जी से कि वह आज के इस भव्य सभा को संबोधित करें और स्वर्ण जयंती वर्ष का कृपया शुभारंभ करें।